নতুন জোরে ভোট প্রচারে সিপিআইএম পার্টি সৃজন ভট্টাচার্য। ভোটের দিন যতই কাছে এগিয়ে আসছে, ভোট প্রচারে ততই জোর দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা ভাঙড় বিধানসভা, তাই প্রতিটি রাজনৈতিক দল এই বিধানসভায় প্রচারে ঝাঁপিয়ে পড়ছে। ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ভাঙড়ে ভোট প্রচারে জোর টক্কর তৃণমূল ও সিপিআইএম এর মধ্যে। ভাঙড়কে একসময় বলা হতো সিপিএম এর শক্ত ঘাঁটি। 2006 সালে সিপিএম কে হারিয়ে তৃণমূল গড় হিসাবে গড়ে তোলেন আরবুল ইসলাম, ওহিদুল ইসলাম, নান্নু হোসেন ট্রাপ। 2021 বিধানসভা নির্বাচনে সিপিআইএম কংগ্রেস আইসেফ যৌথভাবে লড়াই করে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইসেফ। যাদবপুর সিপিএম এর গড় বলা হতো, তাই এখান থেকে সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী নির্বাচিত হয় ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের সময় জোট থাকলেও লোকসভা নির্বাচনে জোট না হওয়ায় আইসিপি এর পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়। অন্যদিকে আগে থেকেই প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল, কংগ্রেস ও বিজেপি, ফলে এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই। তবে শেষ হাসি কোন দল হাসে সেটা দেখার অপেক্ষায় যাদবপুরবাসী সহ গোটা রাজ্যের মানুষ। তবে প্রচারে কোন রকম খামতি রাখছে না সৃজন ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে শওকত মোল্লার নেতৃত্বে দলের কর্মী সমর্থকদের নিয়ে মেন রাস্তার উপর রোড শো, কখনো বা বড় মঞ্চ করে জনসভা কর্মী সভা করছেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সেখানে বড় রোড শো বা বড় কোনো জনসভা না করে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে কর্মীদের কাছে পৌঁছে যাচ্ছেন। এদিন ভাগড় 2 নম্বর ব্লকের পোলেরহাট 1 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় টোটো গাড়িতে করে কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করতে দেখা যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে চতুর্মুখী ভোটে লড়াই হলেও জেতার ব্যাপারে 100% আশাবাদী সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাশাপাশি তিনি আইএসএফ কর্মীদেরও পাশে সিপিআইএম এ ভোট দেওয়ার আহ্বান জানান। ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা। ভাঙড়ের যা উন্নয়ন, সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ, হাসপাতাল, স্কুল সবই তো, যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো, বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে। বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এখানে মধু দেখেছে, তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি, ভাঙড়ের ভালো, আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে, তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে। সিপিআইএম, তৃণমূল, আইএসএফ, বিজেপি সব দল ভাঙড়কে বারবার আসছে, এমনকি আইএসএফ কালকে শুধুমাত্র একজন প্রোগ্রাম করলো, আর সব দল প্রোগ্রাম করছে ভাঙড় কেন। সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন প্রোগ্রাম করছে, আমি সবার ঠেকা নিতে পারবো না। সিপিএম আসছে কারণ সিপিএম এর লোককে, সিপিএম এর পতাকাকে, সিপিএম এর পার্টিকে ভাঙড়ের মানুষ ভালোবাসে, আর সিপিএমও ভাঙড়ের মানুষকে ভালোবাসে। সংখ্যালঘু এরিয়া বলে কি ভোটটা না, সংখ্যালঘু সংখ্যা গুরুর বিষয় না, ওইভাবে সবটা ভাবা ঠিক না। এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে। আমরা ছোটোবেলা জানতাম ওই এই পার্টিটা চাষি মজুদদের পার্টি, ওই পার্টিটা জমিদারদের পার্টি, এইভাবে এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি, ওইটা মুসলমানদের পার্টি। তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে। আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই, সে ক্ষেত মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে, কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম তার লড়াই হতে পারে, 100 দিনের কাজটাকে পারলে 200 দিন বানানো, ফিরিয়ে তো আনতেই হবে, সেই কাজ হতে পারে, স্কুল কলেজ। আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব, সাংসদ হলে ভালো করে চেষ্টা করব। এই সমস্ত মানুষের জন্য যা লড়াই সেইটার জন্য আমরা লাল ঝান্ডা ওনারা নিশ্চয় চেষ্টা করেছেন, ওনারা কতটা চেষ্টা করেছেন, আর তৃণমূল কোথায় কোথায় আটকেছে সেইগুলো একটু খোঁজ নাও। আর এরকম প্রতিশ্রুতি যেমন বলছো তেমনই ভাঙড়ের জন্য লাল ঝান্ডা কম কিছু করেনি, ভাঙড়ের জন্য তো লাল ঝান্ডা সবই করেছে। কর্মী বারবার ভিডিও বার্তা দিয়েছেন যে আইএসএফ কর্মীদের পাশে আহ্বান জানিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলছে যে 4 তারিখের পরে কথা হবে। নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে এর মধ্যে একবার আমার কথা হয়েছে, আমি এটা এমনি পাবলিকলি বলতাম না, কিন্তু আমি দেখলাম উনি কোন একটা মিডিয়ায় বলেছেন, সেই জন্য আমি বললাম। সেখানে ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে তৃণমূল বিজেপির লাভ হয়ে যায় এমন করাটা কারুরই উচিত হবে না, এবং তাতে ভাঙড় সহ যাদবপুরের আইএসএফ এর কর্মী সমর্থকদেরও তাতে খুব লাভ হবে না যদি তৃণমূল একটু বাড়তি উৎসাহ পেয়ে যায়। তা সেটা ওনাদের বিবেচনার বিষয়, ওনারা যা এ করেছেন, যাদবপুর, শ্রীরামপুর, মুর্শিদাবাদ অনেকগুলো সিট আছে যেগুলো ওনাদের আরেকটু পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছি, আবেদন জানিয়েছি। আর ভাঙড়ের কর্মী সমর্থকদের আইএসএফ এর প্রথম দিন থেকে বলছি যে আসেন, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা যদি ভালো করে সবভাবে লড়তে চান, বিজেপির বিরুদ্ধে লড়াইটা যদি লড়তে চান, তাহলে লাল ঝান্ডা ছাড়া 7টা বিধানসভা জুড়ে
যাদবপুর লোকসভা জুড়ে তৃণমূল বিজেপিকে বুঝে নেওয়ার অন্য কেউ নেই, ওটা লাল ঝান্ডাই আছে। আমরা তো সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সমস্ত মানুষের বাড়িতে গিয়ে কি যাবে, ও আপনারা খবর রাখছেন না, বাড়িতে গেলে মা বোনেরা তারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, লক্ষ্মীর ভাণ্ডার এবং বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, আর এই ভোটের চাওয়ার জন্য রাজনীতি করার জন্য বাড়ি বাড়ি যাবে, এই ধরনের বাড়ি যেতে পারছে না, কয়েকটা বাড়ি যাচ্ছে, ওসব ছবি তুলছে, ভাঙড়ে হাজার হাজার বাড়ি রয়েছে, কটা বাড়ি যাচ্ছে। ওরা তো লাল পতাকা, ওদের আদর্শ নৌশা সিদ্দিকের কাছে বন্দুক দিয়েছে, বন্দুক দিয়ে এখন ছাড়াবার চেষ্টা করলে সে আর ফিরবে? কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব? এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করছে।